এই প্রতিবেদন দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। এই প্রতিবেদনে যা দেখানো হবে তার আংশিক সত্য, কিন্তু বাকি যা দেখানো হবে তা সত্য যেমন বলা যায় না, তেমনি যেহেতু ভিডিও ফুটেজ আছে তাই মিথ্যা বলাও যথেষ্ট মুশকিল। রাজনীতিতে খালি চোখে অনেক কিছুই দেখা যায় না, কিন্তু হয়। যেমন দুপুরে ইন্ডিপেন্ডেন্ট একটা খবর পায়, কলকাতায় জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মণ আর প্রদ্যুৎ গোপন বৈঠক করছেন। সেই গোপন বৈঠকে মিডিয়া তো দূর, দলের কারো অবধি যাবার অনুমতি নেই। বিষয়টি ত্রিপুরার সংবাদ মাধ্যমের শীর্ষ মহলের প্রায় প্রত্যেকেরই জানা, কিন্তু এর প্রমাণ কিছু আছে কি? উত্তর, না, কোনো প্রমাণ নেই। তখনই প্রমাণ খোঁজার চেষ্টা শুরু হয়, চলে দিনভর চেষ্টা, কিন্তু যা বেরিয়ে এলো তা রহস্যজনক। কোনো ভিডিও বা অন্তত একটা ছবিও না পেয়ে আমাদের সোর্স আগরতলা বিমানবন্দরে প্যাসেঞ্জার লিস্টের খবর নিতে শুরু করে। কারণ জিতেন, সুদীপ আর প্রদ্যুৎ গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক ব্যক্তিত্ব, বহিররাজ্যে গোপনে কোনো বৈঠক সারলেও বিমানবন্দরে যাত্রী তালিকায় নাম থাকবেই। রহস্যের হলো সুদীপ রায় বর্মণ আর আশিস সাহার রাজ্য ছাড়ার প্রমাণ আছে আগরতলা বিমানবন্দরে, সাথে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজ্য ছাড়ার প্রমাণ আছে। বিমানবন্দরে প্যাসেঞ্জার লিস্ট বলছে তারা রাজ্যে নেই, রাজ্যের বাইরে, কেউ কলকাতা তো কেউ দিল্লি। কিন্তু জিতেন্দ্র চৌধুরী রাজ্য ছেড়েছেন তার কোনো প্রমাণ নেই আগরতলা বিমানবন্দরে। তবে কি কোনো গোপন বৈঠক হয়নি? সব মিথ্যে, এটাও হলফ করে বলা মুশকিল। সকাল থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্রবাবুকে ফোনে পাওয়া যায়নি। নেটওয়ার্কের সমস্যা না অন্য কিছু, বোঝা মুশকিল। এবারে প্রশ্ন এটাও জন্মায়, কলকাতা আইটিসি রয়্যালে কি শুধু সুদীপ আর প্রদ্যুতের গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল তাও গোপনে? যদি হয় তার ফল কি? তবে কি জোট নিয়ে আলোচনা শুরু? হাজারো প্রশ্নের জন্ম নিলেও নেতারা নিজেরা উত্তর না দিলে কিছু বলা যথেষ্ট মুশকিল। যদিও এই অঙ্কে দূর দূর অবধি শাসকের কোনো গল্প নেই। এবারে আসুন এক অদ্ভুত ঘটনায়, যার প্রমাণ আছে, ফুটেজ আছে, সবই আছে, কিন্তু হলফ করে বলা মুশকিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি আম আদমি পার্টিতে যোগ দেবেন? একটা সময় তিনি আম আদমি পার্টি করেছেন, কিন্তু আজ শাসক দলের মুখ্যমন্ত্রী হয়ে একটি সরকারি অনুষ্ঠানে সামিল হয়ে কার্যত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রমোট করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, ওনার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভও সারলেন তিনি। দেখুন, মুখ্যমন্ত্রী মানিক সাহার পেজ থেকে লাইভ করা হচ্ছে, আর পেছনের এলইডি স্ক্রিনে তখন হাসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটের আগে মুখ্যমন্ত্রীর পেজ থেকে কিছু বার্তা দেয়া হলো কি? মুখ্যমন্ত্রী হয়েও দলে দমবদ্ধকর অবস্থায় আছেন কি মানিকবাবু? তাই কি ওনার অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হয়ে গেলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী? তার নেই কোনো উত্তর, আছে অল্প একটু ফুটেজ। যদিও এই বিতর্কিত লাইভটি ঠিক এক ঘন্টা পর ডিলেট করে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজেই। আমরা আগেই দাবি করেছিলাম খালি চোখে অনেক কিছুই বোঝা মুশকিল। কখনো সত্যের ছায়ায় লুকিয়ে থাকে মিথ্যে, আবার কখনো আমরা যা দেখি এবং সত্য বলে মনে করি আসলে সবটাই মিথ্যে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।